আজ শুক্রবার 30শে আষাঢ় 2022 সালের 15ই জুলাই কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অ্যাকোয়ারিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিও শুরুতেই বলবো, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে প্রেম দাম্পত্য শিক্ষা এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। যারা ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে নিজেদের কেরিয়ার গড়তে চান, দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি আজ আপনাদের মিলতে চলেছে। আউটডোর গেম বা খেলাধুলো বা বিনোদনের মাধ্যমে দিনটি কাটাতে পারেন। যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য আজকের দিনটি শুরু করতে চলেছেন, দিনটি তাদের ঠিক তেমনভাবেই অতিবাহিত হবে। আজ অর্থগতভাবে ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন। একাধিক উপায়ে আপনাদের আয় ইনকাম বাড়বে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। বিজনেস ওরিয়েন্টেড কোনো ডিসিশনের ক্ষেত্রে যতটা ফ্লেক্সিবল এবং ক্রিয়েটিভ হতে পারবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে, কর্মে গতি অনুভব করবেন। আজ আপনি আপনার জ্ঞান এবং এক্সপিরিয়েন্স এটি অন্যদের সাথে যদি ভাগ করে নিতে পারেন, স্বীকৃতি পেতে চলেছেন, বস কলিগদের কাছ থেকে প্রশংসা পাত্রপাত্রী হতে চলেছেন। কোনো প্রকার নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ। আজকের দিনে শুরু করা কোনো প্রকার নির্মাণ কার্য প্রত্যাশা মাফিক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের নাম মান সম্মান প্রতিপত্তি এগুলি বৃদ্ধি পেতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আপনাদের পক্ষে নেই। আর যারা গৃহবধূ আছেন গৃহের কর্ম সমাপ্ত করবার পর তবেই কিন্তু নিজের মর্জি মাফিক ক্রিয়াকলাপ করুন, তা না হলে বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী কিন্তু আপনারা হয়েই যেতে পারেন। আজ পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে সম্পর্কগুলির বন্ধনকে পুনরুজ্জীবিত করবার দিন। পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন। তবে অবসরকালীন সময়ে টাকা পয়সা ভাব ভালোবাসা পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের থেকে দূরে সরে গিয়ে মানসিক আনন্দের সন্ধানে আধ্যাত্মিক কোনো কর্তা বা কর্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন। সেখানে প্রভূত পরিমাণে মানসিক শান্তি আপনারা পাবেন। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে অতিরিক্ত নজর দিন, তারা কিন্তু আজ অসৎসঙ্গে চলে যেতে পারে, নেশাগ্রস্ত হতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পাবে। সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ যদিও খুব একটি শক্তিশালী থাকছে না, তৎসত্ত্বেও বলবো আজ শুক্রবার, শুক্রাচার্যের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ এটি 108 বার জপ করে দিন শুরু করুন। যাদের চন্দ্ররাশি কুম্ভ এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।